আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ছোট্ট একটা ঘটনা বলবো। মূসা আলাইহিসসালামের জামানার ঘটনা। মূসা আলাইহিসসালাম তো আল্লাহর সাথে কথা বলতে পারত। মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে একদিন জিজ্ঞেস করেছিল যে আল্লাহ, আমার বান্দার ভিতরে সবথেকে পাপিষ্টকে, যে সবথেকে যে বেশি পাপ করছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে বলছিল, একটা রাস্তার কথা বলছে, তুমি এই রাস্তায় সকালে দাঁড়াই থাকবা, দেখবা যে লোকটা এই রাস্তার সামনে থেকে চলে গেছে ওই লোকটাই সবথেকে পাপিষ্ট। মূসা আলাইহিসসালাম সকালবেলা ওই রাস্তার দাঁড়াইছিল, দেখছে একটা লোক চলে গেছে রাস্তা থেকে। উনি আবার বাগানে কাঠ কাটতে যেত। এখন আবার মূসা আলাইহিসসালাম আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ, আমার বান্দার ভিতরে সবথেকে নিষ্পাপ ব্যক্তিকে, যার ভিতরে কোনো পাপ নেই। আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে বলছে, তুমি সন্ধ্যার টাইমে সকালে যে রাস্তায় দাঁড়াইছিলে সন্ধ্যার টাইমেও তুমি ওই রাস্তায় দাঁড়াই থাকবা, ওই রাস্তা থেকে যে লোকটা চলে যাবে ওই লোকটাই নিষ্পাপ। মূসা আলাইহিসসালাম সন্ধ্যার টাইমে ওই রাস্তায় দাঁড়াইছিল, দেখছে সকালবেলা যে লোকটা চলে গেছে সন্ধ্যায়ও ওই লোকটা চলে গেছে। মূসা আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ, সকালবেলা দেখলাম উনি ওই লোকটাকে বলে সবথেকে পাপিষ্ট, আবার সন্ধ্যা টাইমে দেখলাম ওই লোকটা নিষ্পাপ, ওই লোকটাই চলে গেছে। তখন মূসা আলাইহিসসালাম বলল আল্লাহকে যে ঘটনাটা কি বলো আমাকে। তখন আল্লাহ তাআলা বলছে, ওনার সাথে ওনার ছেলে ছিল, ওনার ছেলে ওনার বাবাকে জিজ্ঞেস করছে, বাবা, এই পৃথিবীতে সবথেকে বড় কি জিনিস। তখন ওনার বাবা বলছে যে পাহাড় সবথেকে বড়। বলছে এর থেকেও বড় কী আছে? এর থেকে বড় আছে সমুদ্র। সমুদ্রের থেকেও বড় কী আছে? বলছে সমুদ্র থেকেও বড় আছে সাত আসমান। আসমান এক আসমান থেকে সাত আসমান মধ্যে সব থেকে বড়। এর থেকেও বড় কী আছে? তখন ওনার বাবা বলছে যে এর থেকেও বড় হয়েছে আমি যে জীবনে পাপ করছি এর পাপ সাত আসমানের থেকেও বড়। আমার মতো পাপিষ্ট এই পৃথিবীতে কেউ নেই। এই কথাটা আল্লাহ তাআলা শুনে খুব খুশি হয়েছে। খুশি হওয়ার পর ওনার জীবনের যত গুণা ছিল গুণা মাফ করে দিয়ে ওনাকে নিষ্পাপ করে দিয়েছে। আমরা শয়তান ওয়াসওয়াসায় পড়ে অনেক পাপ করে থাকি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমার মতো ক্ষমা চাইতে হবে, মাথা নত করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাকে সব গুণা খাতা মাফ করে দেবে। আমাদের গুণা যদি হয় সাত আসমানের থেকেও বড়, আল্লাহ তাআলার রহমত এর থেকেও বড়। আমরা যদি গুণা সাত আসমান পরিমাণ বড় করি, আল্লাহ তাআলা এটা এক সেকেন্ডের ভিতরে আমাদের গুণা সব মাফ করে দিতে। ওয়াকিদা আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।